আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা সামগ্রিকভাবে নববারাকপুরবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সবার পরিবার পরিজন নিয়ে মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই সবার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করুক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশা রাখছি। আর পুজো মণ্ডপে সবাই ডেঙ্গুর সতর্কীকরণ মান্যতা দেবেন, যেটা আমাদের গাইডলাইন আছে। আর পাশাপাশিভাবে সুস্থভাবে এই পুজো মণ্ডপ পুজোর দিনগুলোতে আমাদের এ চলতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে।